প্রধানমন্ত্রী চীন সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, সংকট সমাধানে আন্তরিক বেইজিং, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রিফাত হত্যায় জড়িত সন্দেহে বরিশালে আটক চার, মূল হোতা নয়ন ও ফরাজি চিহ্নিত অপরাধী জানিয়েছে এলাকাবাসী। বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে রাজধানীবাসী, মশা দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 125 রানে হারালো ভারত, সেমির পথে আরও এগিয়ে কোহলিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি কয়েকজন দর্শক। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে রোহিঙ্গা ইস্যুতেই মূল আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। 21 টেলিভিশনের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন আন্তরিক, তার বিশ্বাস সফল কূটনীতিকেই সমস্যার সমাধান হবে। জসিম জুলের রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে শুরু হয় রোহিঙ্গা নিধন যজ্ঞ। হত্যা ধর্ষণ নিপরণের মুখে প্রায় 11 লাখ রোহিঙ্গা কক্সবাজার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবস্থান নেয়। মানবতার হাত বাড়ায় বাংলাদেশ, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর তাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা চালায় বাংলাদেশ। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একের পর এক বৈঠক হলেও প্রত্যাবাসন প্রতিক্রিয়ায় অগ্রগতি হয়নি একদমই। মিয়ানমারের সদিচ্ছা নিয়েই এখন সন্দেহ বাংলাদেশের। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানালেন, প্রধানমন্ত্রীর চীন সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে। মিয়ানমার খুব কম দেশ কি আপনার কি করে শুনে কথাবার্তা, তা আমাদের বিশ্বাস যে তারা কিসে চায়নাকে চায়নার কথাবার্তা শুনবে। চায়না আমাদের কাছে অঙ্গীকার করেছে যে তারা মায়ানমারকে চাপ দেবে যাতে তারা ওগুলোকে নিয়ে যায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী গেলে আমার বিশ্বাস যে আমরা আশা করতেছি একটা ব্রেক সৃষ্টি হতে পারে। চীনের মতো বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দিলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা বাধ্য হবে বলেও মনে করেন মন্ত্রী। এইবারে নিতে বড় গড়িমসি করছে এবং ওদের ইদানিং অনেক ধরনের অবান্তর কথা বলছে যে বাংলাদেশ নাকি দিতে চায় না এই সেই, তো আমরা তাদের উপর প্রেশার রাখছি এবং আমরা অন্যান্য দেশ তাদের যেগুলো বন্ধু দেশ তাদের প্রতি আমরা তাদের বলেছি যে তোমরা মিয়ানমারকে বলো যে তারা তাদের প্রতিজ্ঞা যে আমাদের কাছে যে কমিটমেন্ট করেছে সেটা যেন শুরু করে। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ বসে নেই, কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান হবে বলে আশার আলো দেখছেন মন্ত্রী। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চাই, আমরা জোর করে কিছু করতে চাই না। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনা শহরের কলেজ রোডে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশাল থেকে চার যুবককে আটক করা হয়েছে। রাত 8:30 দিকে লঞ্চঘাট থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক চারজন একটি লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, লঞ্চ ছাড়ার আগেই তাদের আটক করা হয়। নাম পরিচয় না জানালেও পুলিশ বলছে তাদের একজনের চেহারা রিফাত হত্যা মামলার এক আসামির সঙ্গে মিল রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করছেন, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে। বুধবার সকাল 10:30 দিকে সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। একই দিন বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় 12 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। বরগুনার মাদক ব্যবসা ও অপরাধ জগতে চিহ্নিত মুখ রিফাত হত্যার দুর্হতা নয়ন বন্ড ও রিফাত ফরাজি কয়েকজন সহযোগী সহ তারা বুধবার কুপিয়ে হত্যা করে রিফাতকে। স্থানীয়রা জানিয়েছেন, নয়ন ও ফরাজি প্রভাবশালীদের ছত্রছায়ায় চালাতো মাদক ব্যবসা। মাদক ও অস্ত্রসহ 2017 সালে 5 মার্চে গ্রেপ্তার হয়েছিল নয়ন। বরগুনা প্রতিনিধি জয়দেব রায় রিপোর্ট জানাচ্ছেন, আফসানা নীলা। স্থানীয় ও পুলিশ সূত্রে বলছে, রিফাত হত্যায় জড়িতদের অন্যতম নয়ন বন্ড ও রিফাত ফরাজি। অল্প বয়সেই অপরাধে জড়িয়ে পড়ে তারা, হয়ে ওঠে পৌরসভা এলাকার আতঙ্ক। শুধু মাদক ব্যবসায়ী নয়, রিফাত নিজেও মাদকাসক্ত, ছিনতাইয়ের সাথে জড়িতও ছিল সে। তার হাতে লাঞ্ছিত হয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়।
হামলা মারধর রিফাত আর নয়নের কাছে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব কারণে কয়েকবার গ্রেফতার হলেও অজ্ঞাত কারণে ছাড়া পেয়ে গেছে তারা। থানায় এদের কোর্টে এখনো কেস পেন্ডিং আছে। এরা যে কত ভয়ঙ্কর সন্ত্রাসী সেটা সবাই বরগুনাবাসী জানে। তারা আরও বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত, তাদেরকে বারবার পুলিশ গ্রেপ্তার করলো, তাদের তারা যে কোনোভাবেই আবার ছাড়া পেয়ে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের সাথে কথা বলতে গেলে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি কাউকে। পরিবার সহ পলাতক রিফাত হত্যার অন্যতম এই দুই আসামি। ভয়ে স্থানীয়রাও ক্যামেরার সামনে কথা বলতে চান না। তবে কয়েকজন জানালেন, হত্যায় অংশ নেয়া রিফাত ফরাজি ও তার ভাই সিফাত ফরাজি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভাইরার ছেলে। আমাদের মধ্যে আমাগো মত নেতারা ইয়াগো আশ্রয় দিয়ে আই পর্যন্ত বাড়াই, বারবার কেসে দেওয়ার পরও তারা তো দূর করে আমার সারাই আনে। তার গার্জিয়ানের কাছে বলা হয়েছে, তারা বলে না আমার ছেলে হইলে দুধের ধোয়া কিছু করে না। এর বিচার হবে, আমরা বিচার চাই বরগুনা জনগণের পক্ষে, দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন যেন আর কারো মায়ের কোল এভাবে খালি না হয়। পুলিশও বলছে নয়ন ও রিফাত ফরাজির বিরুদ্ধে মাদক ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। নয়ন ও রিফাত ফরাজি এদের বিরুদ্ধে বিগত দিনেও থানায় মাদক এবং মারামারি সংক্রান্তে বিভিন্ন ততোধিক মামলা ছিল, যে মামলায় তারা বিজ্ঞ আদালতে সপর্দ হয়েছে এবং বর্তমানে মামলাগুলো বিচারাধীন আছে। অন্যায় করে পার পেয়ে যাওয়ায় এসব দুর্বৃত্তের ক্ষমতার উৎস জানতে চায় সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। কোনো মতেই কমছে না মশার দাপট। বর্ষা শুরুতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। সব মিলে মশার উৎপাতের সাথে ডেঙ্গু আতঙ্কে অশান্তিতে আছেন রাজধানীর মানুষ। মশা দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় অখিল পোদ্দারের রিপোর্ট। রাজধানীর খাল পরিষ্কার করবে ওয়াসা, কিন্তু খালে জমে থাকা মশার ডিম সরাবে কে? মাঝে মধ্যে সিটি কর্পোরেশন ওষুধ ছিটালেও তার ধারাবাহিকতা না থাকায় মশার উপদ্রব থেকে রেহাই মেলেনি। দুই কর্পোরেশনের বেশিরভাগ নালা আর খাল ভরে আছে নোংরা আবর্জনায়। মশারের টানিও অ্যারোসল দিয়েও মশা নিধন করা যাচ্ছে না। পৃথিবীর কোথাও মশারে টেনে ঘুমায় আমার জানা নেই। মশার প্রকোপ তো এখন অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে, মশায় টানা ঘুমাইলেও তাতে লাভ হচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময় দেখি যে ওরা ওনারা বিভিন্ন জায়গায় মশার ওষুধ দিয়ে থাকে, কিন্তু দেখা যায় ধোঁয়া উঠতেছে কিন্তু কার্যক্রম তেমন একটা হচ্ছে না। অভিজাত এলাকাতেও মশার তাণ্ডবে অস্থির নগরবাসী। অতিষ্ঠ মহল্লাবাসী নিজেদের উদ্যোগে স্প্রে করলেও তাতে সুফল মিলছে না। মশক নিবারণী দপ্তরও হিমশিম খাচ্ছে। এই দপ্তরের কার্যকারিতা নিয়েও এখন উঠেছে নানান প্রশ্ন। মশার জন্য আমরা ঠিকমতো অফিস করতে পারছি না, দিনের বেলাও মশার জন্য আমরা বসতে পারি না, এবং রাত্রেবেলা যদি মশাটা নিয়ে ঘুমাই তাহলে প্রচুর গরম লাগে, ঘুমাতেও পারি না। মানুষকে বাঁচানো দরকার, এইভাবে তো চলতে পারে না। এই গরমের মধ্যে কয়টা মানুষ মশারি টাঙায় শুতে পারে? অফিস আদালত আপনার বাড়ি ঘর সব জায়গায় এইভাবে মশার উপদ্রব বেড়ে গেছে। যে বিষ খেলে মানুষ মরে যায় আর মশা মরে না, এটা একটা আশ্চর্যের কথা। আর সেই ওষুধ ছিটে কি লাভ? গুলশান এলাকায় এখন রাত্রে ডিউটি করি, মশা প্রচুর মশা লাগে। ডাক্তাররা বলছেন অন্যবারের চেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবার বেড়েছে। প্রেক্ষাপট না পাল্টালে ভবিষ্যতে নগর জীবন হবে আরও ঝুঁকিপূর্ণ। মাস্ক হলে কী করতে হবে? একটা তো হচ্ছে যে প্রতিরোধ, কারণ প্রতিরোধই হচ্ছে ধরনের রোগের জন্য সবচেয়ে বড় উপশম। যেমন রাষ্ট্রের এবং প্রশাসনের দায়িত্ব আছে, আমাদের কিন্তু দায়িত্ব আছে। প্রশাসনের দায়িত্বটা খুব পরিষ্কার, প্রশাসনকে বা আমাদের সিটি কর্পোরেশনকে দুটো আছে ঢাকা শহরে, তাদের যে দায়িত্বটা শহরকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, সেটা করা বাঞ্ছনীয়। পরিবেশ বান্ধব ঢাকা গড়তে মশা দমনে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বনের পরও মিলছে না সাধারণ মানুষের রেহাই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উজানের পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, ঝুঁকিতে বন্যার নিয়ন্ত্রণ বাঁধ।
মাদারীপুরের কুম্ভ মেলা এখন ঐতিহ্য, অংশ নেন দেশ বিদেশের ভক্ত আর বাউল শিল্পীরা। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। উজানের পাহাড়ি ঢলে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার সহ 16 নদ নদীর পানি। দুধকুমার ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোয়। কুড়িগ্রামে নিম্নাঞ্চলের পাট, ভুট্টা ও বীজতলা সহ বিভিন্ন ফসল ডুবে গেছে। ফুলবাড়ির বড় ভিটা, রাজারহাটের ছিনাই ও সদরের শারডোপ এলাকায় নদী ভাঙন তীব্র হয়েছে। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আতঙ্ক দেখা দিয়েছে নদী তীরবর্তী মানুষের মাঝে। কুড়িগ্রাম যাত্রাপুর সড়কের শুলকুর বাজারে ধরলার তীব্র স্রোতে বিকল্প সড়ক সেতুর একাংশ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। একুশে পদক, রোকেয়া পদক ও ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গান্ধীবাদী সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীর মরদেহ কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হচ্ছে। সেখানে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর পর বেলা 3টার দিকে নিয়ে যাওয়া হবে নোয়াখালীর গান্ধী আশ্রমে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝর্ণাধারা চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গেল 2 জন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। মাদারীপুরের হিন্দু ধর্মাবলম্বীদের কুম্ভ মেলা এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর 13 জ্যৈষ্ঠে এই মেলায় দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আর বাউল শিল্পীরা অংশ নেন। একদিনের অনুষ্ঠান হলেও মেলা চলে 4 থেকে 5 দিন। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 136 বছর আগে মাদারীপুরের রাজর উপজেলার কদমবাড়িতে 13 জন সাধু 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে সাধু ও সিদ্ধিদাতা মহামানব গণেশ পাগলের নামে মেলার আয়োজন করে। ভারতের কুম্ভ মেলাকে অনুসরণ করে ওই 13 সাধু মেলার নাম দেন কুম্ভ মেলা। সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা। এটা উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলা। দেশ বিদেশের লাখো ভক্তের বন্দনায় মুখর হয়ে ওঠে রাজৈরের কদমবাড়ির গণেশ পাগলের ঐতিহ্যবাহী মেলা। রাত গভীর হওয়ার সাথে সাথে জনসমুদ্রে রূপ নেয় মেলা প্রাঙ্গণ। লাখো ভক্ত আর হাজারো বাউল শিল্পীরা 108টি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। মেলা উপলক্ষে প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 4 থেকে 5 দিন ব্যাপী বসে বৃহৎ কুটির শিল্প মেলা। মেলা উপলক্ষে নেওয়া হয় বাড়তি সতর্কতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেন বর্ণাঢ্য এই আয়োজনে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। রোহিঙ্গাদের উপর সহিংসতা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের আহ্বান প্রত্যাখ্যান করল মিয়ানমার সেনাবাহিনী। এবং বিশ্বকাপের সেমি লড়াইয়ে থাকতে বিকেলে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী চীন সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুর সংকট সমাধানে আন্তরিক বেইজিং, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রিফাত হত্যায় জড়িত সন্দেহে বরিশাল আটক 4 জনকে মুক্ত, মূল হোতা নয়ন ও ফরাজি চিহ্নিত অপরাধী জানিয়েছে এলাকাবাসী। বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে রাজধানীবাসী, মশা দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 125 রানে হারালো ভারত, সেমির পথে আরও এগিয়ে কোহলিরা। সর্বশেষ খবর জানতে চাইলে 202 করে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায়, দেখার আমন্ত্রণ রইল 21tv সাথে থাকুন।